শহরে একের পর এক খুন হয়েছেন বয়স্করা। শেষ সংযোজন নরেন্দ্রপুর ও নেতাজিনগরে প্রবীণ ও প্রৌঢ় দম্পতি খুন। উদ্বেগ প্রকাশ করেন স্বয়ং মুখ্যমন্ত্রী। পুলিশ ও প্রশাসনকে নির্দেশ দেন প্রবীণ নাগরিকদের বিষয়ে খোঁজ খবর রাখতে। নির্দেশ মেনে বয়স্কদের বাড়ি গিয়ে যোগাযোগ শুরু করে পুলিশ। এবার কলকাতা পুর এলাকায় বসবাসকারী প্রবীণ নাগরিকদের পরিষেবায় একগুচ্ছ পদক্ষেপ করল কলকাতা পুরসভা। বয়স্কদের জন্য রয়েছে বিশেষ ছাড়। সম্পত্তি করে 10% ছাড় দেওয়া হচ্ছে। বাড়ি তৈরির পরিকল্পনার অনুমোদনেও ছাড় থাকছে, পার্কিংয়ে ছাড় থাকছে, লাইসেন্স ফিয়ে ছাড় দেওয়া হচ্ছে। বয়স্কদের জন্য থাকছে বিশেষ সংরক্ষণও। পুরো উদ্যানগুলিতে প্রবীণদের বসার জন্য থাকছে সংরক্ষিত জায়গা। কাজের জন্য পুরসভার যে কোনো দপ্তরে গেলে অগ্রাধিকারের ভিত্তিতে প্রবীণ নাগরিকদের কাজ করে দেওয়ার ব্যবস্থা থাকবে। পুরসভার ট্রেজারি ও অ্যাসেসমেন্ট কালেকশন দপ্তরে প্রবীণদের জন্য আলাদা লাইন এবং হেল্প ডেস্কের ব্যবস্থা থাকবে। স্বাস্থ্য পরিষেবার দিকেও থাকছে বিশেষ নজর। প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ হেল্পলাইন, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও। পুরসভার সঙ্গে যৌথভাবে তৈরি পিপিপি মডেলে হাসপাতালগুলিতে প্রবীণদের জন্য বিশেষ কাউন্টার, শুধুই বয়স্কদের জন্য বিশেষ অ্যাম্বুলেন্স পরিষেবা। এর ফোন নাম্বার সহ অন্য তথ্য থাকবে পুরসভার ওয়েব পোর্টালে। শুধুমাত্র বয়স্করা থাকেন এমন বাড়িগুলি থেকে অগ্রাধিকারের ভিত্তিতে কঠিন বর্জ্য সংগ্রহ করবেন পুরকর্মীরা। খেয়াল রাখা হবে তাঁরা যেন একাকিত্বে না ভোগেন। পুরসভার সব অনুষ্ঠানে নিয়ম মাফিক আমন্ত্রণ পত্র দিয়ে প্রবীণদের আমন্ত্রণ জানানো হবে। আরও বৃদ্ধাবাস বানানো হবে। সিনিয়র সিটিজেনদের উদ্দেশ্যে অনুষ্ঠান হলে কমিউনিটি হলের বুকিংয়ে ছাড় দেওয়া হবে। মেয়র ফিরহাদ হাকিমের তরফে সব দপ্তরকেই তাঁদের আওতাধীন পরিষেবাগুলি প্রবীণদের উপযোগী করে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। নিউজ টাইম।